সাবস্ক্রাইব করুন প্র্যাকটিক্যাল এসএম চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করুন আমাদের চ্যানেলের লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। হাই ফ্রেন্ডস, আমি সুরজিৎ। সো ফ্রেন্ডস, আমার চ্যানেল প্র্যাকটিক্যাল এসএমে আপনাদেরকে স্বাগত জানাই। সো ফ্রেন্ডস, আজ আমি আনবক্সিং করবো মিকুলের অ্যান্ড্রয়েড টি বক্স। সো ফ্রেন্ডস, অনেকে হয়তো এই অ্যান্ড্রয়েড টি বক্সের নাম শুনে থাকতে পারেন, হ্যাঁ অনেকেই শুনেননি। সো যারা শুনেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, অ্যান্ড্রয়েড টি বক্স হলো এমন একটি গ্যাজেট যার মাধ্যমে আপনার টিভিকে সম্পূর্ণরূপে অ্যান্ড্রয়েডে কনভার্ট করতে পারেন। ফাইনালি ফ্রেন্ডস, আপনি যে সমস্ত কাজ আপনার ফোনের থেকে করে থাকেন সেই সমস্ত কিন্তু বেশিরভাগ কাজই কিন্তু আপনি এই অ্যান্ড্রয়েড টি বক্সের মাধ্যমে আপনার স্মার্ট টিভি কিংবা আপনার নর্মাল টিভির সঙ্গে কানেক্ট করে কিন্তু এই সমস্ত কাজ করতে পারেন। লাইক ধরুন ইউটিউব দেখতে পারেন বা হটস্টার বা নানারকম গেমও খেলতে পারেন। সেক্ষেত্রে ফ্রেন্ডস, বড়ো পিকচারে বা বড়ো হাই কোয়ালিটির পিকচারে কিন্তু আপনার এই সমস্ত জিনিস দেখতে বা এই সমস্ত গেম বা নানারকম অ্যাপ্লিকেশন নিয়ে ঘাটতে কিন্তু বেশি সুবিধা হবে। তো ফাইনালি ফ্রেন্ডস, চলুন ভিডিওর পরবর্তী অংশে আমাদের এই অ্যান্ড্রয়েড টি বক্সটির আরও কী স্পেসিফিকেশান আর কী কী দেওয়া হয়েছে এর সঙ্গে তা দেখে নিই। সো ফাইনালি ফ্রেন্ডস, এই হলো অ্যামাজনের ফুল প্যাকেজ, আর এর ঠিক ভিতরেই অবস্থান করছে আমাদের মেন প্রোডাক্ট অর্থাৎ মিকুল ব্র্যান্ডের সেই অ্যান্ড্রয়েড টি বক্স। সো ফ্রেন্ডস, এটা আমি নিয়েছি অ্যামাজন শপিং অ্যাপ্লিকেশান থেকে। আপনারা চাইলে অফলাইনে কিংবা অন্যান্য শপিং অ্যাপ্লিকেশান ট্রাই করতে পারেন। তাছাড়াও ফ্রেন্ডস, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিজিট করে আপনারা এই প্রোডাক্টটিকে কিনতে পারেন। সো চলুন ফ্রেন্ডস, এটিকে ওপেন করে দেখে নিন। তো ফ্রেন্ডস, এই হলো আমাদের অ্যান্ড্রয়েড টি বক্সের ফুল প্যাকেজ। সামনে কতগুলি পিকচার আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টি বক্স, সঙ্গে তার রিমোটের পিকচার, সঙ্গে তার ব্যান্ড দেখতে পাচ্ছেন মিকুলের ব্যান্ড মডেল KN3। সামনে কতগুলি লোগো আপনারা দেখতে পাচ্ছেন, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল প্লে, ইউটিউব বা 4K HDR-এর লোগো আপনারা দেখতে পেলেন ফ্রন্ট পেজে। লেফট সাইডে দেখতে পাচ্ছেন কিছু স্পেসিফিকেশান দেওয়া হয়েছে, অ্যাটাচ বক্স টু টিভি অপশন, কানেক্ট টু ইন্টারনেট, সঙ্গে স্টার্ট স্ট্রিমিং অপশন এখানে পেয়ে যাচ্ছেন। আদার সাইডে ফ্রেন্ডস দেখে নিই, এখানে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল আছে, HDTV কেবল, পাওয়ার অ্যাডাপ্টার এবং ভয়েস রিমোট। এখানে ভয়েস রিমোট কিন্তু মাস্ট প্রয়োজন আপনার এই অ্যান্ড্রয়েড টি বক্সটিকে সেট আপ করতে। তো পিছনে দেখে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন, কিছু ডকুমেন্টেশন দেওয়া হয়েছে, অ্যান্ড্রয়েড টিভি দেখতে পাচ্ছেন, তার সঙ্গে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট অপশন, 4K ভিডিও দেখতে পারবেন 4K TV থাকলে। তাছাড়া ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন প্রাইস আমাদের 990 টাকা, সঙ্গে 4GB সঙ্গে 64GB এই ভ্যারিয়েন্টের অ্যান্ড্রয়েড টি বক্স, সঙ্গে পাচ্ছেন ভয়েসের কিছু ডকুমেন্টেশন। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখবো, এটা আমার নিয়েছে 7990 টাকা ফ্রম অ্যামাজন থেকে। যে ভার্সান এখানে ইউজ করা হয়েছে তা হলো পাই ভার্সান 9.0। সো ফ্রেন্ডস, চলুন ফটাফট এই বক্সটিকে ওপেন করে আমাদের মেন প্রোডাক্টটিকে দেখে নিই। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন সাইড ওয়াইজ একটা অপশান দিয়েছে, এর মাধ্যমে ইজিলি কিন্তু বক্সটিকে ওপেন করতে পারবেন। আর এই হলো আমাদের মেন প্রোডাক্ট অর্থাৎ মিকুলের সেই অ্যান্ড্রয়েড টি বক্স। তো কত ছোটো একটা টি বক্স দেখতে পাচ্ছেন, পাশে রেখে দিই আর দেখে নিই আমাদের টি বক্সের সঙ্গে আর কী কী দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটা HDTV কেবল দেওয়া হয়েছে, ব্ল্যাক কালারের এই কেবলটি দেখে নিই, সে একটা শর্ট HDTV কেবল এখানে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আপনি কিন্তু ইজিলি আপনার অ্যান্ড্রয়েড টি বক্সের সঙ্গে যে কোনো টিভির সঙ্গে কানেক্ট করতে পারবেন। আপনার নর্মাল টিভি হয় তাও কিন্তু কানেক্ট করতে পারবেন ইজিলি। সঙ্গে দেখতে পাচ্ছেন পাওয়ার অ্যাডাপ্টার, নর্মালি একটা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে মিকুল তার কোম্পানি তার এই অ্যান্ড্রয়েড টি বক্সের সঙ্গে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন ওয়্যারটা দেখতে পাচ্ছেন কত লম্বা একটা ওয়্যার দেওয়া হয়েছে, তার মাধ্যমে ইজিলি কিন্তু অনেক দূর থেকে কানেক্ট করা যাবে। সঙ্গে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইয়ের কিছু ইনফরমেশান এখানে শো করছে। তো ফ্রেন্ডস, এই হলো আমাদের অ্যান্ড্রয়েড টি বক্সের মেন যে জিনিসটি হচ্ছে সেই রিমোট। সো স্মল, কত স্মল একটা রিমোট দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালারের এই রিমোট, এর গেটআপটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, একটা লাইট অ্যান্ড ব্ল্যাক কালারের এই রিমোটটি দেখতেও ভালো লাগছে। আর এই দেখতে পাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট সুইচ আছে, এর মাধ্যমে কিন্তু ভয়েসের মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন কোনো কিছু। সঙ্গে দেখে নিই আর কী আছে। সবশেষে ফ্রেন্ডস, এর সঙ্গে দেওয়া হয়েছে একটি ইউজার গাইড, এই ইউজার গাইডটি আপনি অবশ্যই দেখে নেবেন, কারণ এই ইউজার গাইডটি মাস্ট প্রয়োজন হবে আপনার এই অ্যান্ড্রয়েড টি বক্সটিকে সেট আপ করতে গেলে। সো এই হলো আমাদের মেন প্রোডাক্ট অর্থাৎ সেই মিকুলের অ্যান্ড্রয়েড টি বক্স। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এই টি বক্সটি কত স্মল একটা টি বক্স, সো এর গেটআপটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর গেটআপ। সঙ্গে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং পিছনের দিকে হোয়াইটের কম্বিনেশনে দেখতে আরও বেশি ভালো লাগছে, ওয়েটটাও তো এমন বেশি ভারী না। সো ফ্রেন্ডস লেফট সাইডে দেখতে পাচ্ছেন কিছু অপশান দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন USB 3.0, USB 2.0, সঙ্গে TF কার্ডের অপশান এখানে পেয়ে যাচ্ছেন।
সো ফ্রেন্ডস, উপরের দিকে কিছু অপশান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এভি অপশান, ল্যান্ড কেবল সেই ইনপুট অপশান, সঙ্গে এইচডি টিভি অপশান, সঙ্গে ডিসিএনএর সেই অপশান আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন ফ্রেন্ডস, এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটিকে টিভির সঙ্গে কানেক্ট করে দেখে নিই। সো ফাইনালি আমি এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটিকে আমার এই টিভির সঙ্গে কানেক্ট করে নিয়েছি। সো ফ্রেন্ডস, এক্ষেত্রে আমি একটাই কথা বলে রাখবো, আপনি যদি এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি ইউজ করবেন বলে ভাবছেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ওয়াইফাই কানেকশন থাকতে হবে। তাছাড়াও ফ্রেন্ডস, আপনি চান অবশ্যই মোবাইলের সঙ্গে কানেক্ট করে আপনি কিন্তু এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি কন্ট্রোল করতে পারেন, অবশ্যই মোবাইলের ইন্টারনেট ইউজ করতে পারেন। তো মোবাইলের ইন্টারনেট ইউজ করলে আপনি কিন্তু তেমন স্পিড পাবেন না বা মোবাইলের ইন্টারনেটের কিন্তু বেশিক্ষণ চালাতে পারবেন না, যেহেতু হাই কোয়ালিটি পিকচার খুব তাড়াতাড়ি কিন্তু নেট কিন্তু শেষ হয়ে যাবে, তার জন্য কিন্তু ওয়াইফাই মাস্ট প্রয়োজন। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের মতো নানারকম অ্যাপ্লিকেশানও পেয়ে যাচ্ছেন। সো এখানে হাই কোয়ালিটি গেমও খেলতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে, অ্যান্ড্রয়েডের যে সমস্ত অপশান থাকে, যে সমস্ত অ্যাপ্লিকেশান থাকে তা আপনি পেয়ে যাবেন। সঙ্গে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি কিছু গেম এখান থেকে চাইলে ইনস্টল করে আপনি কিন্তু খেলতে পারবেন। সো এছাড়াও ফ্রেন্ডস, আপনি নানারকম অ্যাপ্লিকেশান পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন হটস্টার, জি ফাইভ বা ইউটিউবের মতো নানারকম অ্যাপ্লিকেশান। তো চলুন ফার্স্ট ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে দেখে নিই। সো ফাইনালি ফ্রেন্ডস, আপনি যখন ফার্স্ট টাইম ইউটিউব বা গুগল প্লে স্টোর খোলার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট চাইবে। সেক্ষেত্রে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইউর মোবাইল ফোন অর কম্পিউটার, ইউজ ইউর রিমোট। সো ফ্রেন্ডস, এক্ষেত্রে মোবাইলের মাধ্যমে আমি যেহেতু কানেক্ট করব, সেহেতু দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট দিয়েছে, সঙ্গে কিছু পিন দিয়েছে। যে ওয়েবসাইটটি আপনারা স্ক্রিনে দেখতে পেলেন সেই ওয়েবসাইটটি কিন্তু আপনার ক্রোমের মাধ্যমে কিন্তু সার্চ করতে হবে। সো আমি সার্চ করে নিই। সো সার্চ করার মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনার সেই পিনটিকে চাইছে, তো আপনি টিভি স্ক্রিনে থাকা পিনটিকে এখানে ইনপুট করে দেবেন। সো ফাইনালি ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন ইনপুট করা হয়ে গেছে এবং সাকসেসও হয়ে গেছে। তো এরপর আপনি যেমন খুশি তেমন অ্যাপ্লিকেশান বা নানারকম গেমস কিন্তু ইজিলি কিন্তু ইনস্টল করতে পারবেন। সো যেহেতু ফ্রেন্ডস আমি আগের স্টেপে ইউটিউব ভিডিও দেখাতে পারিনি, সো এই স্টেপে চলুন ইউটিউব ভিডিও চালিয়ে দেখে নিই। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন কিছু ইউটিউব ভিডিও, আর এটা আমি কানেক্ট করেছি একটা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে, এখানে দেখিয়ে রাখি। এছাড়াও ফ্রেন্ডস আপনারা চাইলে অবশ্যই নর্মালভাবে ইউজ করতে পারেন। তো চলুন ফ্রেন্ডস, এবার হটস্টারের কিছু ভিডিও দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হটস্টার অ্যাপ্লিকেশান ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো প্রোগ্রাম, যে কোনো সিরিয়াল বা মিউজিক বা যে কোনো মুভি কিন্তু আপনার পছন্দ মতো কিন্তু দেখতে পারবেন। সো ফাইনালি ফ্রেন্ডস, আমি অ্যান্ড্রয়েড টিভি বক্সটির আনবক্সিং ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।